বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাকে অসংখ্য স্বাগত। তো আজকে আমি আপনাদেরকে বলবো আপনি কিভাবে পার্সোনাল স্টিকার্স আপনার হোয়াটসঅ্যাপে সেট করতে পারবেন। আপনি যেমন দেখতে পাচ্ছেন, আমি কিছু সেট করে রেখেছি আমার পার্সোনাল ফটো দিয়ে। খুবই ইজি ট্রিক, যে কেউ করতে পারে। বাট আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, আপনি ভিডিওটাকে পুরো শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর যদি একটা কোনো ছোটো স্টেপ আপনি মিস করে দেন তাহলে হয়তো এই ফিচার্সটা আপনার হোয়াটসঅ্যাপে ওয়ার্ক নাও করতে পারে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন গাইজ, ভিডিওটা শুরু করা যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট কথা গাইজ, আমি চ্যানেলটা একদম নতুন খুলেছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা ক্লিক করা খুবই জরুরি। যদি সেটি না করেন ক্লিক, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে তার নোটিফিকেশান পৌঁছাবে না। তো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে তার পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। গাইজ, আপনার চ্যানেলটা একদমই নতুন, আপনি দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবারগুলো অনেক কম আছে, বাট আমি চেষ্টা করি আপনাদের কাছে কোয়ালিটি এবং জেনুইন কন্টেন্ট সম্পূর্ণ বাংলা ভাষায় পৌঁছে যাওয়ার। ইতিমধ্যে আমি OnePlus 8 Pro, OnePlus 7T এবং খুব শীঘ্রই আমি OnePlus Nord-এরও আনবক্সিং এবং ফুল রিভিউ আনতে চলেছি আমার চ্যানেলে। তো যদি আপনারা ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা সেই ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো অনেক মেহনত করছি গাইজ আমি এই চ্যানেলটার পেছনে, যদি আপনারা একটু সাপোর্ট করেন, আপনাদের সাপোর্টের খুবই দরকার আমার, তাহলে চ্যানেলটা আগে আরও বড় জায়গায় পৌঁছানো সম্ভব। তো প্লিজ গাইজ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাও অন করে দেবেন, এবং যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটিকেও একটি লাইক করে দেবেন। তো চলুন গাইজ, ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এর জন্য সবার প্রথম আপনাকে আপনার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে অথবা যে কোনো ব্রাউজার। তারপরে আপনাকে সার্চ করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে রেখেছি www.remove.bg, এবং তারপর এই ওয়েবসাইটে আপনাকে ভিজিট করতে হবে। তারপরে আপনার যে পছন্দ মতো যে ফটোজ আছে যেগুলোকে আপনি হোয়াটসঅ্যাপে স্টিকার বানাতে চান, তার জন্য সবার প্রথম আপনাকে আপলোড ইমেজে ক্লিক করতে হবে, তারপর ব্রাউজ, তারপর আপনার পছন্দের যে ফটোগুলো আছে তার মধ্যে থেকে যে কোনো একটা ফটো আপনি ক্লিক করে নেবেন। এবং গাইজ, আপনি দেখবেন যে কত দ্রুততার সাথে এবং কত তাড়াতাড়ি, আপনাকে কোনো মেহনতই করতে হলো না, আপনার যে ফটোটা আছে তার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। তারপর আপনাকে ডাউনলোড বাটনে ক্লিক করে এই PNG ফাইলটাকে ডাউনলোড করে নিতে হবে। তো এইভাবে আমি আরও 3-4 ফটো আমার রেডি করে নিই। বাট বন্ধুরা, আপনাদেরকে একটা জিনিস বলে দিই, ওই ওয়েবসাইটে মানে remove.bg ওয়েবসাইটে মানুষ ছাড়া অন্য কোনো জন্তু জানোয়ার, পশু পাখি বা অবজেক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারে না। তো তাই জন্য আমার কাছে আরও একটা খুবই ভালো অ্যাপ্লিকেশান আছে, এই অ্যাপ্লিকেশানটারও ডাউনলোড লিঙ্ক আপনি নিচে ডেসক্রিপশানে পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশানটার নাম হলো ইরেজার। তো নিচে ডেসক্রিপশান থেকে এটিকে ডাউনলোড এবং ইনস্টল করে নেওয়ার পর আপনাকে এটিকে ওপেন করতে হবে, এবং যে ফাইলটা আপনি করতে চান সেই ফাইলটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর আপনি যতটা পারবেন এরকমভাবে এটাকে ক্রপ করে নেবেন, আমি এতটাই রাখছি। তারপর আপনাকে ওপরে টিকমার্কটায় ক্লিক করতে হবে, এবং আপনি এখানে নিচে দেখতে পারবেন ম্যাজিক অনেক রকম টুলস দেওয়া রয়েছে। তো আমি বেশিরভাগ সময় ম্যাজিক টুলটা ইউজ করি। তো আপনি দেখতে পাচ্ছেন ম্যাজিক টুলটা দিয়ে আমি কত সহজে এর যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা রিমুভ করে ফেলছি। এছাড়া আরও অনেক ভালো ভালো ফিচার্স রয়েছে এই অ্যাপ্লিকেশানটাকে, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য। তো সেইগুলো আপনারা যত ইউজ করবেন তত বুঝতে পারবেন। তো আমি তাড়াতাড়ি করে এটা করে নিই। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি তো তাড়াতাড়ি করলাম তাই অতটা ভালো হয়নি, আপনারা যদি ধরে ধরে আরেকটু করেন তাহলে আরও ভালোভাবে এটির ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করতে পারবেন। তো যে এজেসগুলো আছে সেগুলোকে ছোট করার জন্য আপনি 1, 2, 3, 4 যত বাড়াবেন তত এজেসগুলো ছোট হতে পারবে, অটোমেটিক 1 থাকে। তো আমি এটিকে 1 রাখছি। তারপর আপনি সেভে ক্লিক করে দেবেন। খুবই সোজা অ্যাপ্লিকেশান, আপনি একবার ইউজ করলে সমস্ত ফিচার্স আপনি বুঝে যাবেন। তো এরপর আপনাকে ডাউনলোড করতে হবে স্টিকার মেকার অ্যাপ্লিকেশান। ডাউনলোড লিঙ্কটি আপনি ফ্রিতে ডেসক্রিপশানে পেয়ে যাবেন, আপনি ওখান থেকে ইজিলি একদম ফ্রিতে এটি ডাউনলোড করতে পারেন। তো এবার আপনাকে হোয়াটসঅ্যাপ স্টিকার মেকার অ্যাপ্লিকেশানটা ওপেন করতে হবে। ডাউনলোড লিঙ্ক আমি আগেই বলেছি, এটা নিচে ডেসক্রিপশানে পেয়ে যাবেন একদম ফ্রিতে। তো তারপর আপনি ক্রিয়েট নিউ এই যে এখানে ক্লিক করবেন, তারপর আপনি যে কোনো একটা ফটো সিলেক্ট করবেন যেটা আমি অলরেডি দেখালাম। তো তারপর আপনি যদি ক্রপ করতে চান তাহলে সার্কেল ক্রপ অথবা রেক্ট্যাঙ্গেল ক্রপ করতে পারেন, আমার অতটা
করার ইচ্ছা নেই, তাই আমি বললাম না। তারপরে নেক্সটে ক্লিক করে দিতে হবে। তারপর আপনি যদি কিছু টেক্সট লিখতে চান সেটাও এখান থেকে লিখতে পারেন। এখান থেকে লেখা সাইজটাকে ছোট বড় করতে পারেন, এখানে যেখানে রাখবেন আপনি সেট করে দেবেন। তারপর সিম্পলি সেভ বাটনে ক্লিক করুন। তো তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা সেভের আইকন রয়েছে, সেভে ক্লিক করে দেবেন এবং এখানে বলবে অ্যাড করার জন্য, অ্যাডে ক্লিক করে দেবেন। এবার আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপ ওপেন হোয়াটসঅ্যাপে ক্লিক করে দেবেন। তারপর আপনি দেখবেন এখানে দেখতে পাচ্ছেন আপনি যে স্টিকারটা এখনই বানালেন সেটা এখানে চলে এসেছে। এভাবে আমি আরো কিছু বানিয়ে রেখেছি, আপনি চাইলে সেগুলো ইউজ করতে পারেন। তো দেখে নিয়েছেন বন্ধুরা ভিডিওটি, আমি আশা করবো আপনার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। গাইজ, আপনি যদি OnePlus 8 Pro এর ফুল রিভিউ দেখতে চান তাহলে উপরে আই বাটনে এবং আমার চ্যানেলে ভিজিট করবো ওই ভিডিওটা দেখতে পারেন। অনেক মেহনত করেছি গাইজ ভিডিওটার পেছনে, আশা করি আপনার ভালো লাগবে। এই ভিডিওটা সম্পর্কে যদি আপনি কোনো মতামত দিতে চান তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি এ টু জেড সবার কমেন্টের রিপ্লাই অবশ্যই দেবো। তো ভিডিওটিকে পুরো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।